नमस्कार, आमि सुखेंदु गायन और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल दीप्ति इलेक्ट्रॉनिक्स। आमार एई यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाइ। आमार एई छोट्टो चैनलटिके आपनारा सबस्क्राइब करबेन, भिडियोटि भालो लागले अवश्यई लाइक करबेन एबं आपनार मूल्यवान मंतव्यटि कमेंट बक्से करते भुलबेन ना। तो आसुन आजके भिडियोटि शुरू करी। तो भिडियोते जे बक्सटि आजके आपनारा देखछेन, बक्सटी 12 इंची सबवूफर इनक्लूजर। ये बक्सटी अर्डर करेछिलेन आमार चैनल एक सबसक्राइबार मिस्टर विश्वजीत रॉय फ्रम सुभाषग्राम वेस्ट बेंगल कलकाता थेके। एवं ये बक्सर डायमेंशनसटी ओनारी डायमेंशनस छिलो, आमादेर डायमेंशनसे बनानो नय, कारण आमरा बेसिकाली कस्टमाइज साउंड बक्स कैबिनेट बनिए थाकि। সেই জন্য কাস্টমারদের পছন্দ অনুযায়ী, তাদের ডাইমেনশনস অনুযায়ী আমরা ক্যাবিনেট প্রস্তুত করে থাকি। তো আমাদের কাছে সাবওয়ার এনক্লোজার ছাড়াও এমনি অনেক রকমের বক্স ক্যাবিনেট আমাদের কাছে আপনারা পাবেন। 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি সমস্ত রকমের সাউন্ড বক্স ক্যাবিনেট আমরা প্রস্তুত করি। এবং ক্যাবিনেটের সাথে সাথে আমাদের কাছে সুইটন কলকাতা ব্র্যান্ডের স্পিকার, উফার, সাবওয়ার সমস্ত কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। তো এই ক্যাবিনেটটি বানানো হয়েছে 18 mm MDF দিয়ে এবং ক্যাবিনেটটি জয়েন্ট করা হয়েছে 2 ইঞ্চি স্ক্রুপ দিয়ে। এবং ক্যাবিনেটে গ্লু ব্যবহার করা হয়েছে পিডিলাইট ব্র্যান্ডের মাস্টার লক গ্লু দিয়ে। এবং বাইরে ফিনিশ করা হয়েছে ম্যাট ব্ল্যাক কালারের কার্পেট দিয়ে, অথবা সোয়েট বলাও যায়, অনেকে এটাকে সোয়েট বলে। JBL বক্সের গায়ে যে সোয়েটটি লাগানো থাকে কার্পেট, সেটি দিয়ে বাইরে ফিনিশড করা হয়েছে। আপনারা চাইলে এই কার্পেটটির রং পরিবর্তন করতে পারেন। এটি 2 থেকে 3 ধরনের কালারের হয়ে থাকে, আরেকটি অ্যাশ কালারেরও আছে। আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও রয়েছে 12 ইঞ্চি সাবওয়ার ইনক্লোজারের, তাতে এই সেই কালারটি ব্যবহার করা হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 12 ইঞ্চি সাবওয়ার ইনক্লোজার হাউ টু মেক, কীভাবে বানিয়েছি তার ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন বক্সটি ক্যাবিনেট কীভাবে বানানো হয়েছিল। তো বক্সটির ডাইমেনশনসটি আপনারা দেখিয়ে দিই। বক্সটির লেন্থ অথবা ডেপথ 22 ইঞ্চি এবং বক্সটির ওয়াইড 16 ইঞ্চি এবং বক্সটির হাইট আপনাদেরকে দেখাচ্ছি। বক্সের হাইট হচ্ছে আপনার 26 ইঞ্চি এবং সামনের L4 ডিপ সব কিছু আপনাদের দেখাবো। তো বক্সটির L4 এয়ার পাসের জন্য এখানে রাখা হয়েছে 2 ইঞ্চি এবং প্রতিটা, হ্যাঁ, এবং ডেপথ রয়েছে, L4 ডেপথ রয়েছে 17 ইঞ্চি। আর এই আরেকবার বলছি, বক্সের ডাইমেনশনসটি কিন্তু কাস্টমারের বানানো ডাইমেনশনস, আমার নিজস্ব ডাইমেনশনস নয়। তার কারণ আমি কাস্টমাইজ সাউন্ড বক্স ক্যাবিনেট তৈরি করে থাকি কাস্টমারদের ডাইমেনশনস অনুযায়ী। তো এবার চলে আসছি ভিডিও একটি সেকেন্ড পার্ট নিয়ে। তো এখানে আপনারা দেখছেন 8 ইঞ্চি সাবওয়ার এনক্লোজার ক্যাবিনেট। তো এই এনক্লোজারটি বানানো হয়েছে 12 mm MDF দিয়ে এবং বাইরে ফিনিশ করা হয়েছে ব্ল্যাক কালারের কার্পেট দিয়ে। আপনারা চাইলে এই ব্ল্যাক কালারের পরিবর্তে অ্যাশ কালার, রেড কালার, ব্লু কালার, আপনাদের পছন্দ মতো কালার আপনারা ইউজ করতে পারেন। তো এই এনক্লোজার দুটি অর্ডার করেছিলেন আমারই চ্যানেলে একজন সাবস্ক্রাইবার মিস্টার গৌতম দাস ফ্রম উড়িষ্যা থেকে। তো এই সাবওয়ারটির মেকিং ভিডিও আমার রয়েছে চ্যানেলে আগের ভিডিওতে, আপনারা চাইলে দেখতে পারেন, অথবা আমি মেকিং ভিডিওর লিঙ্কটি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন এনক্লোজার দুটি কীভাবে বানানো হয়েছিল। তো আপনাদের যদি এনক্লোজার প্রয়োজন হয়ে থাকে 8 ইঞ্চি সাবওয়ার, 10 ইঞ্চি সাবওয়ার, 12 ইঞ্চি সাবওয়ার, 6 ইঞ্চি ব্যান্ড পাস, আপনাদের যে কোনো ধরনের এনক্লোজার যদি প্রয়োজন হয়ে থাকে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি সারা ভারতবর্ষে ইন্ডিয়ান পোস্ট অফিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি। এবং বাংলাদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি বাংলাদেশেও শুটিং করে থাকি। আপনারা বাংলাদেশ থেকে হলেও আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, আপনারা অবশ্যই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন। এছাড়া সাউন্ড বক্স ক্যাবিনেটের পাশাপাশি আমাদের কাছে স্পিকার, উফার, সাবউফার, টুইটার, মিড রেঞ্জ, ক্রসওভার নেটওয়ার্ক,
অ্যাম্পলিফায়ার্স বক্স সংক্রান্ত যাবতীয় সমস্ত কিছু জিনিস আপনারা আমাদের কাছে অবশ্যই পেয়ে যাবেন। আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার, প্রত্যেকের সাথে কথা বলার। এবং সেই সকল ব্যক্তিদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যা চলেছেন এবং যারা আমার পাশে থেকে আমাকে অর্ডার করছেন, আমার থেকে প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, ব্যবহার করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে আজ এই জায়গা দাঁড়াতে পারতাম না, সেই জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আপনারা ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর গান শুনবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা দেখতে থাকুন দীপ্তি ইলেকট্রনিক্স আর সবাই সুস্থ থাকুন।